হ্যালো দেয়ার্স, তো আজ দেখাবো যে কিভাবে ভিডিও অ্যাড করবেন এখানে, বা ভিডিও মিডিয়া ফাইল এগুলো কিভাবে অ্যাড করবেন। সো এই যে ভিডিও অ্যাড করার জন্য এই যে এবার টেনে নিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসিয়ে দেবেন। তো এটা প্রিমিয়াম ভার্সন, প্রিমিয়াম ভার্সনের জন্য আপনি এখানে আর কি অর্থাৎ স্পেসটা কিনে বা কিনে তারপরে এটা ইউজ করতে পারবেন। সো এইটা তো আমি ডিরেক্ট ইউজ করতে পারবো না, তো দেখেন যে ওয়াট ইউ কিভাবে অ্যাড করবেন। আচ্ছা এইটা আমার একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে এখানে আমি দিব, তো এটা দেখেন এখানে যদি দিই সেটা প্রিমিয়াম। আচ্ছা এখানে অডিও খুব সম্ভব প্রিমিয়ামের জন্য আগে যা দেখলাম, তো এখানে দেখেন যে এখানে ফাইল এগুলো সব প্রিমিয়ামের জন্য মেনলি থাকে। তো এইটা দেখেন যে ফাইল অর্থাৎ ক্লিক হেয়ার টু আপলোড ফাইল, তো এখানে জাস্ট এই আপলোড ফাইল ফাইল নেমটা দিয়ে দিবেন, আর আপলোড ফাইল অর্থাৎ এখান থেকে আপনার যে ফাইলটা দেওয়ার কথা সেই ফাইলটা এখানে দিয়ে দিবেন। দিলে দিলে দেন এখানে ক্লিক করার পরে ওই ফাইলে চলে যাবে, তখন আমি ডিরেক্টলি ডাউনলোড করতে পারবো ফাইলটা। আপনি দিতে পারেন যে গুগল ড্রাইভ কিংবা হচ্ছে আরো গুগল ড্রাইভ আছে, তারপরে আরেকটা কি আছে এটা আমার খেয়ালে আসতেছে না, তার ফাইল মিডিয়া ফায়ার এইগুলোতে আপনি দিতে পারেন। এখানে দেন যে ফ্ল্যাশ আছে একটা, তো এটা ফ্ল্যাশে অ্যাড করে দিতে পারেন। তো দেখেন এখানে এই যে ক্লিকে তো অ্যাড অফ ক্লাস প্লেয়ার, তো এইভাবে অ্যাড করবেন। ইউটিউব ভিডিও অ্যাড করতে পারেন, দেখেন ইউটিউব ভিডিও অ্যাড করার জন্য এখানে ছেড়ে দিলেন, তো এখানে দেখেন যে এইভাবে ইউটিউব ভিডিওটা অ্যাড হয়ে যাবে। তো এখানে যদি আমি একবার ক্লিক করি এটা, তো দেখেন যে এখানে এই যে ইউটিউব ভিডিও ইউআরএল, তো এখানে আমি যে কোনো একটা ভিডিও ইউআরএল দিয়ে দিবেন আপনার, দিয়ে দেওয়ার পরে পজিশনটা কিভাবে দিতে চান, তারপরে এই ভিডিওটা দেখেন যে স্পেস অনেক বড় নিচ্ছে, তো স্পেসটা আমি ছোট করতে পারবো। তো স্পেসটা ছোট করার জন্য দেখেন তো এই যে অ্যাডভান্স সেটিং এ যাবেন, অ্যাডভান্স সেটিং এ সাইজ অটো দেওয়া রয়েছে, তো আপনি এই যে স্মল করলে এই যে স্মল হয়ে যাবে, দেখেন এখানে এই যে স্মল হয়ে গেছে, মিডিয়াম হয়ে যাবে, ঠিক আছে লার্জ, এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন এগুলা। তো এটাই ছিল আপনার এই যে মিডিয়া ফাইলগুলো অ্যাড করতে হবে, এই যে সিপিটি এটা অ্যাড করতে পারবেন। তো এটা সবগুলো আস্তে আস্তে অ্যাড করে দেখবেন যে কোনটা কিসের জন্য লাগে না লাগে। তো এটাই ছিল জাস্ট। আর ই কমার্স এর জন্য দেন যে প্রোডাক্ট আর হচ্ছে এই যে ক্যাটাগরি এই দুটা অ্যাড করতে পারবেন, অর্থাৎ এই দুইটা অ্যাড করলে দেন কি হয়, এটা আমি অ্যাড করতেছি প্রোডাক্ট, তো প্রোডাক্ট অ্যাড করে দেয় এই যে অ্যাড প্রোডাক্ট স্টোর, এখান থেকে আপনি স্টোরটা অ্যাড করে দিবেন। তারপরে এই যে এখানে প্রাইস, তারপরে যে সেল প্রাইস, তারপরে হচ্ছে যে ডিজিটাল কোড, এই যে সার্ভিস এগুলো সব দিয়ে দিবেন, দিলে আপনার ওই যে কোডটা পুরোপুরি চলে আসবে। এরপর আপনি এটা ডিরেক্টলি সেল করতে পারবেন, লাইক আপনার কাছে যদি কেউ অর্ডার দেয় তো আপনার কাছে মেইল আকারে চলে আসবে, ইজিলি করা যাবে। তো এইটাই ছিল, থ্যাংক ইউ।